কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখানে যেরকম সাপিবাতে দুটো বাচ্চা মেরে ফেলেছিল, তো এইখানেও সেরকম একটা কিছু হতে পারে, কারণ এখানে অনেক বেশি নোংরা হয়ে গেছে। আমি পরিষ্কার করে দেবো এখনই, তো আর দেরি করবো না। এটাও পরিষ্কার করে দেবো, এটাও পরিষ্কার করে দেবো, দুটোই পরিষ্কার করে দেবো যাতে ওরকমটা আর না হয়। তো এখন পরিষ্কার করে দেবো। আর একটা নতুন কবুতর আসছে, তো কবুতরটা ওই যে ওরকম জালালি কবুতরের মতো, কিন্তু মাথায় ঝুঁটি আছে। কালারটা একদম সেম, কিন্তু মাথায় ঝুঁটি আছে। তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে এগুলো পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, এখানে হাত দিতে দিচ্ছে না, কিরকম করছে দেখো। একে যে ধরে বাইরে বের করব সেই সুযোগটা আমার দিচ্ছে না। দেখেন, এই যে এবারে ধরেছি অনেক কষ্টের পরে। মাদিটাকেও বের করে দিই। এর গায়ে যেন পাউডার টাইপের মতো কিছু একটা আছে, ধরলে স্লিপ খেয়ে যায়। পাল্টে দিয়েছি, এবারে বাচ্চাটা ওখানে রেখে দিই। এই যে দেখেন, মাদিটা চলে আসছে। দেখেন, বাচ্চাটা রেখে দিয়েছি ওই কোনার দিকে দিয়ে দিই। হ্যাঁ, কোনায় চুপ করে থাকতে পারবে। আর এখানে ডিমে ঠোকর দিয়েছিল, দেখি বাচ্চা ফুটেছে কি না। মনে হচ্ছে বাচ্চা ফুটেছে, দেখি। এই যে বাচ্চা ফুটে গেছে। আর একটা ডিম কি আছে দেখি। এই ডিমে ঠোকর মারেনি, ভালোভাবে দেখি, একটু লাইটে চেক করে দেখি কি আছে। তো ডিমটা ঠিক আছে, দেখি কি হয়। মনে হচ্ছে তো ঠোকর দেবে। তো নরটা দেখেন কিরকম করছে। তো এরা যখন বাসা তৈরি করে তখন এরকমটা এরা করে। তো কবুতর একটা বাচ্চা ফোটালে কবুতর একটা বাচ্চা অবহেলা করে, তেমন একটা খেয়াল রাখে না, সেই জন্যই এরা এরকম করছে। আবারও বাসা করার প্রস্তুতি নিচ্ছে। এদের এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো নতুন কবুতরটা এবারে দেখাই। তো এই যে নতুন কবুতরটা হালকা করে উঁচু করেছি, নাহলে ফসকে গেলে উড়ে চলে যাবে। তো এই কবুতরটা আপনাদের কারো হলে আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন, বা কমেন্টে লিখে জানাতে পারেন